হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে, বড় মাঠ। তো ওখানে গত 22 আগস্ট থেকে খেলা শুরু হয়েছে, ফুটবল খেলা। আজকে হচ্ছে 31 আগস্ট, তো আজকে হচ্ছে ফাইনাল খেলা। তো আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে চারেরবাড়ির দল আর রামশাহী দল। তো আজকে খুব খেলা হবে, মজা হবে। তো প্লিজ তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো, সমৃদ্ধি নাচ করবে। তো এখন আমি যাব স্টেজে, স্টেজে গিয়ে সমৃদ্ধির নামটা দিয়ে আসব। তো তোমরা দেখতে থাকো। তো বাড়ির সামনে মাঠ এসে গেছি, এখনো শুরু হয়নি। সমৃদ্ধি নাচবে, ওকে রেডি করাতে হবে। এই তো দেখতে পাচ্ছ কত বড় মাঠ, এই মাঠটার মধ্যে খেলা হবে। সমৃদ্ধি আজকে অনেক লোকের সামনে নাচবে, অনেক লোক হবে আজকে সবার সামনে, আজকে ফার্স্ট সমৃদ্ধি এত বড় জায়গায় নাচ করবে। তো এখনই আমি গিয়ে নাম দিয়ে আসলাম। তো দেখো ওর জিনিসপত্র এখন গোছাচ্ছে, রেডি করছে যে কোনটা পরবে, কোনটা কি করবে, সব কিছু সমৃদ্ধি এখন নিজের হাতে সব রেডি করছে। ওই তো দেখো, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাচ্ছি। ওর পিসি আসবে সাজাতে, আমি সাজাবো না, ওর পিসি ওকে সাজিয়ে দেবে, পাশের বাড়ি অনুশ্রী। দেখো এখানে আমি দুটো ড্রেস বের করেছি, এই তো একটা পিঙ্ক কালারের আর এখানে একটা আছে। এই দুটো ড্রেস আমি বের করে রেখেছি, তো দেখি ননদ কোনটা পরায়। আর এখানে আছে সাজার জিনিস, সব বের করে নিই, যেগুলো দরকার শুধু সেগুলোই বের করা হয়েছে। দেখা যাক কোনটা পরে সমৃদ্ধি। আর ওই দেখো কত খুশি হয়ে, ওটা প্রিয়। হ্যাঁ উপরে শুয়ে নষ্ট কর, তখন হায়দ্রাবাদ গেছিলাম আমরা, তখন হায়দ্রাবাদ থেকে এই ড্রেসটা এনেছি। আর অনেক দূর থেকে সমৃদ্ধির দেখেই ড্রেসটা পছন্দ হয়ে গিয়েছিল আর বলছিল মা এটা আমি নেব। ওটা ওটা সমৃদ্ধির পছন্দের ড্রেস না? আর এটা হচ্ছে গতবার পুজোতে দিয়েছিল পরি ড্রেস, পাশের বাড়ির কাকি ওকে বাজার থেকে এনে দিয়েছিল, আমি টাকা দিয়েছিলাম। এই জুতোগুলো এনেছিলাম আমি হায়দ্রাবাদ থেকে। দেখো সমৃদ্ধি একদম রেডি হয়ে গেছে, ওর পিসিওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো সেজে গুজে মেয়ে মাঠে এসে গেছে, মাঝখানে দাঁড়িয়ে আছে, এই দেখো কত সুন্দর করে ঘুরছে। আর জামাটা খুব সুন্দর ঘুরে, দেখতে খুব ভালো লাগে। তো এখন আমরা স্টেজের দিকে যাব। আমরা স্টেজের দিকে পৌঁছে গেছি, তো দেখতে পাচ্ছ চারেরবাড়ি ফুটবল একাডেমি, 8 দিন থেকে খেলা হচ্ছে, মোট 8 টিমের খেলা। বড় বড় বক্স এনেছে, অনেক লোকজন এখানে বসে গেছে, যারা দায়িত্বে আছে তারা আগেই চলে এসেছে। এই তো দেখতে পাচ্ছ ছোট থেকে একদম বড়, 5টা বড় বড় ট্রফি রেখেছে। তো 5 দলকে দেওয়া হবে, এই তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার চারেরবাড়ি ফুটবল একাডেমি। আসো আসো, এখানে চা বানানো হচ্ছে। এই তো একটা টিনের মধ্যে ভিতরে স্টোভ বসিয়ে দিয়েছে, ওখানে চা বানাচ্ছে। আর এই তো আমি ভিতরে বসে আছি, মিঠুন দেওর বসে বসে চা খাচ্ছে। আর এখানে আরেকটা দেওর হাই করে দিল। সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করার জন্য দর্শকদের সহযোগিতা আমরা কামনা করছি। এখানে এসে দুষ্টামি শুরু হয়ে গেছে, দেখো নায়ক ও তার দলের সমস্ত খেলোয়াড় ম্যানেজমেন্ট সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনাদের জন্য শুভকামনা রইল আমাদের চারেরবাড়ি ফুটবল একাডেমির পক্ষ থেকে। ওই দেখো সব প্লেয়ার এখন বল নিয়ে মাঠে নেমে গেছে। আজকের খেলা হবে, একদিকে খেলবে আমাদের চারেরবাড়ির দল আর অন্যদিকে রামশাহী। তো দুই দলের আজকে খেলা। স্বর্গীয় নিতাই চন্দ্র সরকার চ্যাম্পিয়ন্স ট্রফি, স্বর্গীয় সদানন্দ রায় রানার্স ট্রফি, স্বর্গীয় পবিত্র রায় ম্যান অফ দি সিরিজ, স্বর্গীয় দিগেন্দ্র পরে বেস্ট বোলার তার সুযোগ্য ভাই হিমাদ্রি রায় বেস্ট বোলার।
এখানে এসেছিলাম, দরকার ছিল, এর জন্য বাড়িতে এসেছিলাম। আর সমৃদ্ধিকে ওখানে রেখে এসেছি, পাশে একটা মেয়েকে বসে দিয়ে এসেছি। আমাদের বাড়ির এখানেই বাড়ি। তো দেখো আমাদের বাড়ির সামনে কত সাইকেল, কত গাড়ি হয়ে গেছে, প্রচুর গাড়ি। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখো একদম বাড়িতে ঢুকে গেছে গাড়ি। বাবা আসছে, বাবা, কত গাড়ি দেখো, বড় বড় গাড়ি। এই তো সাইকেল গাড়ি। পাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো পাকা রাস্তাতেও অনেক লোক, অনেক গাড়ি, সাইকেল রাখা আছে, প্রচুর পরিমাণের লোক হয়েছে, নিচ দিয়ে তো আছেই। তো এখন হচ্ছে মাঠের মধ্যে জাতীয় সঙ্গীত। তো দেখো সব খেলোয়াড়রা, লোকজন মিলে, সবাই মিলে এখন জাতীয় সঙ্গীত করছে। তারপরে যখন এই জাতীয় সঙ্গীত শেষ হয়ে যাবে, তারপরেই আমাদের খেলা শুরু হয়ে যাবে, মূল পর্বের খেলা, পায়ে পায়ে লড়াই, বলে বলে লড়াই। দেখতে থাকো তোমরা ভিডিওটা। রেডি, এখনই খেলা শুরু হয়ে যাবে। বলো সমৃদ্ধি, দেখো এখনই খেলা শুরু হয়ে যাবে। হয়ে গেল, দেখছো? ওই দেখো, বল, ওই যে আমাদের বাড়ির ওইদিকে চলে এসে এখন নাচতে যাচ্ছে মাঠের মাঝখানে, ওর দাদা ধরে ধরে নিয়ে যাচ্ছে। ব্রেক টাইম, তো ব্রেক টাইমে এখন সমৃদ্ধি নাচ করবে, সবাই দেখবে। নাচা হয়ে গেছে, আর সমৃদ্ধিকে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি, কারণ অনেকক্ষণ থেকে এই ড্রেসটা পরে আছে, ওর ভালো লাগছে না, সেজে গুজে আছে, খুব বিরক্ত লাগছে। খোলো দরজাটা, খোলো বাবা। তো এর জন্য বলছে যে এগুলো আমি খুলবো। আর আজকে খেলাতে এত লোক হয়েছে, প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছে। তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কী পরিমাণে লোক হয়েছে। আর অনেক খাবারের দোকান এসেছে, তো খাবো পরে, খেলাটা শেষ হোক তারপরে খাবো। ওই যে খুব ভালো বলেছে, ওর নাচ দেখে বলেছে, এইটুকু একটা মেয়ে এত লোকের সামনে নেচেছে, ভালো হোক বা খারাপ সেটা বড় কথা না, কিন্তু এত লোকের সামনে নেচেছে, ওর কত বড় সাহস, এটাই সবাই প্রশংসা করছে আর কি। তো সবার প্রশংসা শুনে আমারও খুব ভালো লাগছে, যে আমি তো কোনোদিনও এরকম জায়গায় নাচতে পারিনি এত লোকের সামনে, তো আমার মেয়ে এত লোকের সামনে নেচেছে, এটাই আমার কাছে অনেক অনেক বড়। টয়লেট যাও, ঠিক আছে, দেখতে থাকো আরও কী কী করি, দেখতে থাকো। এই ড্রেসটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন আমি আবারও যাচ্ছি, খেলা এখনও শেষ হয়নি। তো বাকি যতটুকু আছে তো যাবো, ওখানে দেখবো খেলা। তো চলো অরিও, এখন এইখানে অরিও নাই তো বাবা, বাজারে যাইতে হবে। অরিও, এখানে অরিও বিস্কুট নাই তো, অনেক লোক এসেছে, অনেক চারেরবারি একটা গোল খাইলো, চারেরবারি একটা মনে খাবে। দুটো দলই দারুণ খেলছে, একদম ওদের ভিতরে আগুন জ্বলে উঠেছে, একদম কি বলবো আর তোমাদেরকে। দু দলই খুব ভালো খেলছে, রামশাহী দলও খুব ভালো খেলে আর চারেরবারি দলও খুব ভালো খেলে। তো প্রথম রাউন্ডে চারেরবারি একটা গোল খেয়েছে, তো জানি না পরে আবার কি হবে। তো পায়ে পায়ে খুব লড়াই চলছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কে জিতবে আর কে হারবে, রামশাহী জিতবে নাকি চারেরবারি জিতবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত, যে কে জিতলো দেখতে থাকো। খেলা
ভাই স্বপ্নের বউ শুনলাম আর কিছু নেই খেলা শেষ সমাপ্ত চারের বাড়িতে একটা গোল খাইয়ে রামশাই দল আজকে জিতে গেল বড় ট্রফিটা রামশাই দল আজকে নিয়ে যাবে আর চারের বাড়ি হেরে গেল আবার এক বছর পর এরকম আবার খেলা হবে এক বছর অপেক্ষা করে থাকতে হবে আজকে দিয়ে 8 দিন খেলা হলো আর বাড়ির সামনেই প্রত্যেকদিন এরকম খেলা দেখতে আসতাম খুব ভালো লাগতো হ্যাঁ টাইম হলেই একদম মাইক বাজতো খেলাধুলা শুরু হতো ভালো লাগতো বাড়ি থেকে একদম শোনা যেত দোকানের সামনে আছি ওই তো দোকানে বসে আছে মালিক পাস্তা আমি আর অনুশ্রী খাচ্ছি মোমো আর পরে খাবো এখন এই দুটোই খাচ্ছি মিলেমিশে আমরা বাড়িতে এসে গেছি আর বাড়িতে এসে সমৃদ্ধি ওই তো দেখো পড়াশোনা করছে আর ওর দিদি ওকে একটা পপকর্ন দিয়েছে ওটা খাচ্ছে কালকে সমৃদ্ধির স্কুলে সায়েন্সের ক্লাস টেস্ট আছে তো ক্লাস টেস্ট দেবে এর জন্য একটু পড়াশোনা করছে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা